হাই ফ্রেন্ড আমি লোকেশ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জানাবাটস যারা আমার চ্যানেল এই অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যেতে আজকে আমরা জানবো যে ককটেল পাখিকে কী কী খাবার দিলে ওদের কাছ থেকে ভালোভাবে বিট পেতে পারি এবং ভালো করে বাচ্চা ওদের কাছ থেকে আমরা পেতে পারি প্রথমে আসা যাক সব ফুড সব ফুড ওদেরকে কী দেবেন আপনারা সব ফুড দিতে পারেন ছোলা ছোলা ভিজিয়ে গম গমটা ভিজিয়েও দেবেন আর হচ্ছে ভুট্টা ভুট্টা ভাঙা ওদেরকে ভিজিয়ে না হলে সিদ্ধ করে ওদেরকে দিতে পারেন আর হচ্ছে মিষ্টি কুমড়ো দিতে পারেন বরবটিও দিতে পারেন সঙ্গে ওদেরকে সব ফুট দিতে পারেন আসে এক শাক শাক কী দেবেন শাক আমাদের বাড়ির কাছাকাছি পাওয়া যায় কলমি শাক কলমি শাকও ওদেরকে প্রোভাইড করতে পারেন সঙ্গে পালং শাক পালং শাকটা খুব অল্প পরিমাণে দেবেন আর কলমি শাকটা সপ্তাহে তিন দিন করে ওদেরকে দিতে হবে আর সঙ্গে ওদেরকে নিম পাতা দেবেন মিশিয়ে ওদেরকে নিম দেবেন নিম পাতা তুলসী পাতা এই দুটো জিনিস ওদেরকে মিশিয়ে দেবেন আর হচ্ছে সপ্তাহে দুবার করে ভাত ভাতের সঙ্গে ডিম মাখিয়ে ওদেরকে দিতে হবে তারপরে আসা যাক সিড মিক্স সিড মিক্স ওদেরকে কি দেবেন সিড মিক্সে প্রধানত আপনারা বিচি দিয়ে থাকেন এবং ঘাসবিচির সঙ্গে খুব অল্প পরিমাণে সূর্যমুখী বীজ আর হচ্ছে কুসুম দানাও দেবেন কুসুম দানা এরা খুব খেতে এতটাও ভালোবাসে না তবুও অল্প পরিমাণে দিয়ে রাখবেন তারপর হচ্ছে কেনারি এগুলো খুব আর হচ্ছে ধান ধানটাও খুব এদেরকে অল্প পরিমাণে দেবেন কারণ এরাও ধান খেতে খুব ভালোবাসে আপনারা যদি পার ডে এরকম রুলস ফলো করেন এই সব খাবার দেন আশা করি ককটেলে পাখির কাছ থেকে খুব ভালোভাবে বাচ্চা এবং বিট আমরা খুব সহজে পেতে পারি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন